আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বিডি ফুড স্টোরিতে। বন্ধুরা, স্টেক এবং বিরিয়ানির পরে আজ আমরা হাজির হয়েছি পিৎজার ইতিকথা নিয়ে। পিৎজা অনেকের কাছে অতি লোভনীয় একটি খাবার এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় খাবারের নাম। পিৎজার মূল উদ্ভাবন ইতালির নেপলস শহরে। এটি একটি ইটালিয়ান ডিশ, দিনে দিনে পুরো বিশ্বে প্রযুক্তির কল্যাণে ছড়িয়ে পড়েছে। এটি পিৎজা মূলত তৈরি করা হয় মোটা গোলাকার রুটির ওপর পনির প্রলেপ দিয়ে, এর সাথে মাঝে মাঝে টমেটো অথবা সস দেওয়া হয়। পিৎজা স্থান, সংস্কৃতি এবং রুচিভেদে ভিন্ন ধরনের মাংস ও পেঁয়াজ দিয়ে বানানো হয়। পিৎজা খাবারটি মূলত নেপোলিটান রন্ধন প্রণালীর অংশ, তা সত্ত্বেও সারা বিশ্বে এটি তুমুল জনপ্রিয় খাবার। তুমুল জনপ্রিয় এই খাবারটি বাংলাদেশে 2003 সাল থেকে পাওয়া যায়, যার যাত্রা শুরু করে পিৎজা হাট নামের প্রতিষ্ঠানটি। বাংলাদেশে পিৎজার জনপ্রিয়তা বেড়েছে মূলত 2008 সালের পর থেকে। পিৎজার উদ্ভাবন ইতালির ধারণা করা হলেও সঠিক উৎপত্তি এখনও অজানা। মনে করা হয় রোমানিয়া চ্যাপ্টারুটি ফোকাসিয়া থেকে এর উৎপত্তি। 18 বা 19 শতকে ইতালিতে নেপলস শহরে আধুনিক পিৎজার প্রচলন হয়। তখন এর নাম ছিল নেপোলিটান পাই। তবে প্রাচীন মিশর, গ্রিক, আর্মানীয় খাবারে এর উল্লেখ দেখা যায়। প্রাচীন গ্রিকে প্লাকুত্তোস নামক খাবার, যার উপর অংশে তেল, লতাগুলম ও পনির দিয়ে চুলায় রুটির মতো ভাজা হতো। প্রাচীন রোমানরা একটি মানসম্মত পাতলা রুটির উপর পনির, মধু ও তেজপাতা মিশিয়ে খেত। তবে 1552 সালের দিকে, যখন পেরু থেকে ইউরোপে টমেটো বাণিজ্য করত, তখন মানুষ এটিকে বিষাক্ত ফল মনে করে খেত না। তখন গরিব মানুষ এই টমেটো সহজে পেয়ে আটা ও ইস্ট মিশিয়ে টমেটো ও মশলা দিয়ে খেতে শুরু করে। পরবর্তীতে এই খাবারটি ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব 6 শতকে পারস্য সৈন্যদের পাতলা রুটির সাথে খেজুর ও পনির মিশিয়ে খাওয়ার প্রমাণ পাওয়া যায়। কিছু বিশেষজ্ঞদের মতে পিৎজার উদ্ভাবন পিৎজারেল থেকে। যা মূলত রোমান জিউসদের খাবার ছিল। অন্যদিকে মনে করা হয় রাফায়েল এসপোসিটো নামক এক লোক প্রথম পিৎজা আবিষ্কার করেন। তিনি 1800 শতকে রাজা উম্মেরত ও রানী মার্গারিটার জন্য পনির, বেসিল, টমেটো এক করে পিৎজা বানান, যা রাজা ও রানীর খুব পছন্দ হয়। তখন থেকে এর নাম রাখা হয় পিৎজা মার্গারিটা। তবে পিৎজার দোকান শুরু হয় প্রথমে নেপলসের পোর্ট অ্যালবার্ট, যা আজও আছে। পিৎজা বিশ্বের সকল দেশেই বর্তমানে দেখা যায়। চীনে এর নাম যেমন বিং, তেমন বাংলাদেশ, ভারত,
পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নাম পরোটা, রুটি বা নান। বর্তমানে আমরা যে পিৎজা খেয়ে থাকি এটি প্রাচীন ও আধুনিক পিৎজার চেয়ে অনেক পরিবর্তন হয়ে নানা ধরনের হয়েছে। তো বন্ধুরা, আজকের ফুড স্টোরি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করে সাথেই থাকবেন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bdfoodstory.com। আজ এখানেই বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।